আমি তো পুরুষ, আমার আবার কষ্ট কিসের? ভোরের আলো ফুটলেই শুরু হয় আমার ছুটে চলা, অনবরত ছুটে চলি। এ কি নিজের জন্য? হা হা, না, আমি চাইলেই উবার, পাঠাও বা সিটিংস বাসে চেপে পৌঁছাতে পারি গন্তব্য। না, আমি দীর্ঘক্ষণ অপেক্ষার পর লোকাল ট্রেনে বা দোতলা বাসে চেপে গন্তব্যে পৌঁছাতে বাড়াতেই অভ্যস্ত। আমি চাইলেই দুটো পরোটার সাথে একটা খাসির পায়া কিংবা স্যুপ নিতে পারি, অন্তত একটি ডিম ভাজি তো নিতেই পারি। কিন্তু না, আমি হোটেলের ছেলেটাকে ডেকে বলি ডাল ভাজি দাও, সকালের নাস্তায় পরোটার সাথে ডাল ভাজি যে আমার প্রিয় খাবার। অবশ্য অফিসটা খুব একটা দূরে নয়, রিক্সায় যেতে 10 থেকে 15 মিনিট লাগে। সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, তাই এটুকু রাস্তা রোজ হেঁটেই চলে যাই। অ্যাপেক্স কিংবা অন্য ব্র্যান্ডের শোরুমের সামনে দিয়ে যখন যাই, আমারও চোখ চলে যায় একজোড়া দামি জুতোর দিকে। হাতে নিয়ে নেড়ে চেড়ে প্রাইসটাকে দেখেই চলে আসার সময় শোরুমের ছেলেটা বলে, ভাই নেবেন না? এক গাল হেসে বলি, আজ না ভাই, অন্য আরেকদিন। পর ফার্ম গেটের কোনো এক দোকান থেকে ভালো দেখে একজোড়া জুতো কিনে নেই। দুপুরের সময় আমারও খুব ইচ্ছে করে একটা ইলিশের পেটি কিংবা গরুর মাংস নিয়ে কবজি ডুবিয়ে খেতে। পরে কানে ভাবনা বিদায় করে একটা তেলাপিয়া আর পাত্তা ডাল দিয়েই তৃপ্তি সহকারে খাই। সাজেক কিংবা কক্সবাজার যাওয়ার সময় আমার বন্ধুরা এখন আর আমায় জানায়ও না। ওরা বলে, আরে তোকে বলে কি হবে, তোর তো সময়ই হয় না। আমি টাকাগুলো হাতে নিয়ে মনে মনে বলি, আমার সাজেক কক্সবাজারের চেয়ে মূল্যবান আমার পরিবারের জন্য টাকাটা কাজে লাগানো। এই যে আমার না বলা কথাগুলো না বলা থেকে যায়, এতেও আমার কষ্ট হয় না। আমি তো পুরুষ, পুরুষের আবার কষ্ট হয় নাকি?